মাঝখানে বিএনপি থেকে অনেক মানুষ নির্বাচনে আসছিল, দল থেকে বহিষ্কার টহিষ্কার হইয়া কোথাও না কোথাও টেকনিক্যালি এদেরকে সাইজ করা শুরু হয়েছে। আওয়ামী লীগ এতদিন যে সকল গাদ্দাররে প্রধানমন্ত্রী রাখছিল এগুলারে এই বছর কিন্তু কিক মারা হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচনের খবর বাংলাদেশের ভূখণ্ডে নয়, আন্তর্জাতিক অঙ্গনের ভিতরে বাংলাদেশ থেকে সবচেয়ে দূরবর্তী একটা দেশের নিউজে আজকে প্রকাশিত হয়েছে, সেটা হলো ব্রাজিলের নিউজে আজকে প্রকাশিত হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশ যে সহিংস অবস্থায় আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? প্রধানমন্ত্রী এমন কি কাজ করেছে যে তারেক রহমান খুশি হয়েছে? বন্ধুরা, এই বিষয় নিয়ে অনেক তথ্য আছে। দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই আলোচনা করেছে, তথ্য দিয়েছে, এমনকি বাংলাদেশের জাতীয় নির্বাচন আন্তর্জাতিকভাবে চলে গেছে, ব্রাজিলে যে একটা ঘটনা ঘটেছে বন্ধুরা বাংলাদেশের নির্বাচন নিয়ে, এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে ইউকে থেকে সৈয়দ মাসুক ভাই। আমরা দুইটা নিউজ দেখব, কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। একটা হিন্দি ছবিতে দেখছিলাম, সরকার দল আর বিরোধী দল তারা গোপনে গোপনে মিটিং করে, তাদের মধ্যে একটা চুক্তি থাকে। চুক্তিটা কেমন, যে ধরেন আমরা যখন সরকারে আসি টেন্ডারের কিছু অংশ তোমরা পাইবা, কারণ কি কালকে আমরা যখন আবার বিরোধী দলে যাবো তা আমরাও তো রাজনীতি করতে হবো, আমাদের নেতাকর্মী পালতে হবো, তখন আবার তোমরা আমাদেরকে কিছু অংশ দিবা। এটা একটা সেট আপ থাকে, অনেক হিন্দি ছবিতে দেখছেন, তবে বাংলাদেশে এই সেট আপ নাই, তবে অন্য একটা সেট আপ আমি দেখছি। এইবারের নির্বাচনে আওয়ামী লীগ, শুধুমাত্র আওয়ামী লীগকে নিয়ে কিন্তু সরকার গঠনে মনোনিবেশ করেছেন, পাশাপাশি যেই সকল আগাছা গোজালা ছিল, যারা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা এই মুহূর্তে নাই এলাকাতে, শেখ হাসিনার দয়াতে এমপি হয়ে আছেন, মন্ত্রী হয়ে আছেন, এরা কিন্তু সব মাইনকার চিপে পড়ে গেছে, এদের ভাগ্য ঝুইলা আছে, দেখছেন না, একটা লুক পাশ করে আসবে, এরাও কিন্তু জানে। কিন্তু আগে বলতো 20 পয়সা ছাড়া 80 পয়সা অচল, ইনু ভাই এখন কি অবস্থা, রাশেদ খান মেনন ওনার কি অবস্থা, আপনি দেখেন এগুলো পাশ করে আসবে, আর জাতীয় পার্টিতে 2-4টা সিট পায় কিনা, 2-1 জন লোক বাদ দিলে সেটাই একটা সমস্যা। তো এর মাঝখানে বিএনপি থেকে অনেক মানুষ নির্বাচনে আসছিল, দল থেকে বহিষ্কার টহিষ্কার হইয়া কোথাও না কোথাও টেকনিক্যালি এদেরকে সাইজ করা শুরু হয়েছে। আওয়ামী লীগ এতদিন যে সকল গাদ্দাররে প্রধানমন্ত্রী রাখছিল এগুলারে এই বছর কিন্তু কিক মারা হয়েছে। ইভেন সিস্টেমিকলি আমরা দেখছি যে বিএনপির অনেক মানুষ অথবা আগে বিএনপির সাথে জোটে ছিল অনেক নেতা, এই সদ্য সময়ে বিএনপির অনেক নেতারা যারা সাবেক এমপি ছিলেন, খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, এরকম অনেক ক্যারেক্টাররা নির্বাচনে যাওয়ার জন্য তারেকদের সাথে পোল্টি নিয়েছিল, শাস্তিটা কে দিচ্ছে? এখন আপনারা যদি মনে করেন যে নির্বাচন কমিশন শেখ হাসিনা চালায় তাহলে শেখ হাসিনা শাস্তি দিচ্ছে, আর যদি মনে করেন যে নির্বাচন কমিশন স্বতন্ত্র তাহলে নির্বাচন কমিশন স্বতন্ত্র হিসাবে শাস্তি দিচ্ছে। কিন্তু এই জাতির মধ্যে যারা আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে 99.99% মানুষ তাদের বক্তব্যে কথাবার্তায় বলছেন কি যে এটা শেখ হাসিনার পালিত একটা ইসি, তো যদি এটা হয় তাহলে কিন্তু শাস্তিটা শেখ হাসিনা দিচ্ছে। দেখেন মাহিবি চৌধুরী গত ইলেকশনের আগ পর্যন্ত এই লোকের মুখ দিয়ে শেখ হাসিনার বা সরকারের যে পরিমাণ বদনাম আসছে, বিএনপির সাথে বিভিন্ন সময় যুগপথ আন্দোলনে তিনি ছিল, দিন শেষে তারে কিন্তু বাঁশ দিয়ে দেওয়া হয়েছে। গতবার দরকার ছিল, কারণ এমন জোট টোট কোরাডোরা কাহিনী করছিল, তখন সরকার টেকনিক্যালি মাহিবি চৌধুরী সে কিন্তু ভোটে পাস করে আসার মতন ক্যারেক্টার ছিল না, আছে নাই, ক্ষমতাত বৈশা চুরি চোট্টামি ছাড়া আর কিছুই করে না। এবার আসেন টাঙ্গাইলে, আমি তো একটু আপনাদেরকে তথ্যসূত্র সহ বলি, যারা বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন নির্বাচন করতে গিয়া, হ্যাঁ তারেক জিয়ারে পোল্টি মারছেন, তাদেরকে বেসিক্যালি এই মুহূর্তে সাইজ করে দিচ্ছেন ইসি অথবা প্রধানমন্ত্রী। টাঙ্গাইলে আপনার বিএনপি থেকে বহিষ্কৃত 2 স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছিল এদের কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়েছে, টাঙ্গাইল 5 সদর এবং টাঙ্গাইল 6 আসনের মনোনয়ন যাচাই বাছাইকালে তাদেরকে মনোনয়নপত্র দেওয়া হয়নি। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিব মনোনয়নপত্রে নির্বাচনী এলাকার যে ভোটার টোটার কে কে আছে এগুলোর কারণে তার মানে বাতিল হয়ে গেছে। আমরা আরও কিছু তথ্য দিচ্ছি যে কারা কারা আর এখানে বাতিল হয়েছে, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, তিনিও খুবই আলোচিত একজন নেতা হিসেবে আমি ওনাকে চিনি, ওনার নাম হচ্ছে রুহুল আমিন হাওলাদার, তিনিও জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং পটুয়াখালী 1 আসনে দলটির মনোনীত প্রার্থী ছিলেন, এগুলোও কিন্তু আওয়ামী লীগের সাথেও সিস্টেমে সিস্টেমে গাদ্দারি করছে, আবার বিএনপির সাথেও সময় সময়ে গাদ্দারি করছে। তো আপনি দেখেন বিএনপির কয়টা নেতা, হাতে গোনা 2-4-5 জন
যাদেরকে আসলে এমপি হিসেবে দেখতে চায় সরকার কোথাও না কোথাও, যারা আপনারা মনে করেন আর কি যে না এরা সরকারের তালে পয়রা বা চাপে পয়রা নির্বাচন আসছে, এদের প্লেসটা ঠিক আছে, আর বাকিগুলো যেগুলো মনে করছে সিচুয়েশনটা পাইছি মাঠটা খালি দল ক্ষমতায় আসলে আমরা নির্বাচনে যাব না, তো তারা মনোনয়ন জমা দেওয়া কি যদি মনে করেন যে নির্বাচনটা কৌশল শেখ হাসিনার এইভাবে আনছে তো সেই কৌশল তো তিনি সফল, এরা আসছে ভাই মনোনয়ন বাদ গেছে, আওয়ামী লীগের কত নেতারই তো মনোনয়ন বাদ গেছে গেছে না, তো সেটার আপনি কি বলবেন তারাটা কেন বাদ গেছে, সমস্যা আছে বাদ গেছে, নির্বাচন করতে তো আসছিল করতে পারে নাই সেটা হলো সমস্যা, এখন হারাইলো আম হারাইলো সালা। তবে এইটা আমি দেখলাম যে পলিটিক্সের মধ্যে এই জিনিসটা শেখ হাসিনা একটা এস্টাবলিশড করছেন যে গাদ্দারদের যে জায়গাটা কখনো না কখনো তিনি পানিশমেন্ট দেন। এইবারও যারা আমার ধারণা আর কি দুই সেট দশজন বিএনপি থেকে যারা পজিশন থেকে ছুইটে আসছে আগামীবার নির্বাচনে এরাও কিন্তু পাস করবে না বা এরা মনোনয়ন পাবে না, আর নিজেরা নির্বাচন করতে গেলে পার্সোনাল মার্কা নিয়া এরা কেউই পাস করে আসবে না, এটার নাম হচ্ছে শেখ হাসিনা। তো যাই হোক আপনারা আপনাদের সিদ্ধান্ত ভাবতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে এটা গাদ্দারির একটা সাজা দিচ্ছেন টেকনিক্যালি নিজের দলের ভিতরেও বাহিরের গুলারেও। আজ প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচনের খবর বাংলাদেশের ভূখণ্ডে নয় আন্তর্জাতিক অঙ্গনের ভিতরে, বাংলাদেশ থেকে সবচেয়ে দূরবর্তী একটা দেশের নিউজে আজকে প্রকাশিত হয়েছে, সেটা হলো ব্রাজিলের নিউজে আজকে প্রকাশিত হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে, বাংলাদেশ যে সহিংস অবস্থায় আছে এই নিউজটা আবার বাংলাদেশের ইনকিলাব পত্রিকায় প্রকাশ করেছে, তারা ট্রান্সলেট করেছে। আপনারা জানেন ব্রাজিলের ল্যাঙ্গুয়েজ হলো পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে এটাকে বাংলায় ট্রান্সলেট করেছে ইনকিলাব, আমি ইনকিলাবকে ধন্যবাদ দিচ্ছি। প্রিয় দর্শক, ইনকিলাবের যে হেডলাইনটা করেছে তা আপনাদেরকে পরে শোনাচ্ছি, তারপরে বিস্তারিত আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ নিয়ে ব্রাজিলের দে রিউ টাইমস এর খবর, রাজনৈতিক সংকট দীর্ঘায়িত হবে, চ্যালেঞ্জিং হবে কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক মানে আমাদের খুবই খারাপ যাচ্ছে, এটা নয় শুধু চ্যালেঞ্জিং হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক, সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, এখানে লিখেছে বাংলাদেশের বর্তমান নির্বাচনের পথ শুধু এটাই ইঙ্গিত দেয় যে এতে বিদ্যমান রাজনৈতিক সংকট শুধু দীর্ঘায়িত হবে, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য চ্যালেঞ্জিং হবে, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য চ্যালেঞ্জিং হবে বাংলাদেশ, এটা ব্রাজিলের পত্রিকায় লিখেছে। যে ব্রাজিল আপনারা ফুটবলের জন্য ভালোবাসেন, অনেকেই অনেকেই ব্রাজিলকে সাপোর্ট করেন, সেই ব্রাজিল বাংলাদেশ থেকে বহু দূরে, বলা চলে যে বাংলাদেশ থেকে সবচেয়ে দূরবর্তী দেশ সেটার নাম ব্রাজিল এবং আর্জেন্টিনা। প্রিয় দর্শক, সেখান থেকে বাংলাদেশ নিয়ে যে প্রতিবেদনটি করেছে, প্রতিবেদনে লিখেছে রুকু ক্যালডেরু, যে লিখেছে তার নাম রুকু ক্যালডেরু, রুকু ক্যালডেরু লিখেছে বাংলাদেশের নির্বাচনে মৌসুম অশান্ত, এতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক ধরন বিপরীতমুখী, ভারত এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্কটা বাংলাদেশ নিয়ে বিপরীতমুখী, দুইজন দুইমুখী অবস্থায় অবস্থান করছে, উভয় দেশই একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ সমর্থন করে, আবার ভারত আমেরিকা দুজনই গণতান্ত্রিক এবং স্থিতিশীল বাংলাদেশ কামনা করে, কিন্তু তাদের পদ্ধতির মধ্যে ভিন্নতা রয়েছে, যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের জোর দিয়েছে, যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে, আমেরিকা কি ঘোষণা দিয়েছে সেগুলো ব্রাজিল উল্লেখ করেছে, পক্ষান্তরে নির্বাচনে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করছে ভারত, আবার ভারত মনে করছে নির্বাচনটি হলো বাংলাদেশের আভ্যন্তরীণ। প্রিয় দর্শক, ইনকিলাব পত্রিকায় ব্রাজিলের যেই নিউজটি বের হয়েছে তা নিয়ে আরো যা লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে, নির্বাচন কারসাজির অভিযোগের মধ্যে তিনি চতুর্থ মেয়াদে নির্বাচিত হতে চান, তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে চান কারসাজি করে, সেটা ব্রাজিল থেকে লিখেছে, তবে কারসাজির অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। প্রিয় দর্শক, আমরা কেউ বলি না যে আমি চুরি করেছি, আমি অন্যায় করি বা আমি এমপি হয়েছি ভুয়া, এই কথা কেউ বলে না, আমাদের প্রধানমন্ত্রীও বলেন না, সেটাই কিন্তু ব্রাজিল আজকে প্রকাশ করেছে। দর্শক, এখানে লিখেছে
বিএনপি সঙ্গে ভারতের সম্পর্ক টানা পোড়ার ইতিহাস আছে, অভিযোগ আছে ভারত বিরোধী বিদ্রোহীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বিএনপি, ফলে শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন প্রভাবিত হয়েছে। তিনি আরো লিখেছেন, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দৃঢ়, তারা এখানে গণতান্ত্রিক অখণ্ডতা নিয়ে উদ্গ্রীণ। এই অবস্থা ভারতের কূটনৈতিক অবস্থানের বিপরীত, আঞ্চলিক অগ্রাধিকারের সঙ্গে এতে মতবিরোধ প্রতিফলিত। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ প্রবাসী বাংলাদেশিরা দের ব্যবহার করছে বিএনপি, প্রবাসী বাংলাদেশিদেরকে ব্যবহার করছে বিএনপি এখানে উল্লেখ করেছে। তার মানে প্রবাসী বাংলাদেশিরা বিএনপিকে সাপোর্ট করছে, এটাই উল্লেখ করেছে। বাংলাদেশের উল্লেখযোগ্য প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী এবং বাণিজ্যিক অংশীক চীন, এতে জটিলতা আরো বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রে জড়িত হওয়ার সমালোচনা করছে চীন। চীন এবং ভারত যৌথভাবে একটি জনতর নির্বাচন করে শেখ হাসিনাকে রাখতে চায়, সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছে। তারা সমর্থন করে শেখ হাসিনার সরকারকে, এতে ইন্দো প্যাসিফিক বাংলাদেশের কৌশলের মূল্য প্রতিফলিত হয়। ওদিকে দেশে পুলিশ আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদেরকে সহিংস সংঘবদ্ধ সংঘর্ষে বৃদ্ধি পেয়েছে, সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। বিরোধীদের বিরুদ্ধে সরকার দমন নিপীড়নের কৌশল হিসাবে নিয়েছে, এর মধ্যে বিএনপির হাজার হাজার সদস্য গ্রেফতারের মুখে আছেন। এই টলমলে পরিস্থিতি দেশের রাজনৈতিক সংকটকে জোরালো করে তুলেছে, বাংলাদেশের রাজনৈতিক সংকটটাকে আরো বেশি জোরালো করে তুলেছে বলে তারা এখানে উল্লেখ করেছেন। এমত অবস্থায় নিরপেক্ষতা বজায় রেখে পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিকভাবে গণতন্ত্রকে সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছে। পশ্চিমা দেশগুলোর সাথে ব্রাজিল কিন্তু একই সুরে সুর মিলিয়ে, প্রিয়দর্শক, ব্রাজিল কিন্তু একটি দেশ হলেও একটা মহাদেশের সমান দেশ, ব্রাজিল অনেক বড় দেশ। সেই ব্রাজিলে আমার যাওয়ার একবার সৌভাগ্য হয়েছে, লন্ডন থেকে 13 ঘন্টা প্লেনে আমার ব্রাজিল যেতে হয়েছিল, 13 ঘন্টা যেতে 13 ঘন্টা আসতে। প্রিয়দর্শক, সেই বিশাল শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী আমরা মধ্য আমেরিকার, মানে এটা সাউথ আমেরিকার সাথে মিলিয়ে যে দক্ষিণ ল্যাটিন আমেরিকার মধ্যে ব্রাজিল হলেন একটি বড় শক্তিশালী দেশ, সেই দেশ আজকে বাংলাদেশ নিয়ে কিন্তু এই লেখাগুলা লিখেছেন। এবং পাশাপাশি ব্রাজিল হলো আমেরিকার ঘনিষ্ঠ বাচন একটি শক্তিশালী দেশ। প্রিয়দর্শক, সেখানে আজ বাংলাদেশকে নিয়ে এবং চীন এবং ভারতকে সমালোচনা করে এবং কৌশলগতভাবে তারা আমেরিকাকে প্রাধান্য দিয়ে আজকে যেই নিউজটি ছাপিয়েছে সেই নিউজটি আপনাদের সামনে তুলে ধরলাম, আর সেই নিউজটি তুলে ধরার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনকিলাবকে। ইনকিলাব সেই নিউজটিকে বাংলা ট্রান্সলেট করেছে। আশা করি প্রিয় দর্শক আপনারা সেই নিউজটির থেকে কিছু তথ্য পেয়েছেন যে আন্তর্জাতিক অঙ্গন এখন তাহলে ল্যাটিন আমেরিকা পর্যন্ত জড়িয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। আগামীকাল বাংলাদেশের নতুন সূর্য উদয় হবে, সেই প্রত্যাশা রেখে আলোচনাটি এখানেই শেষ করছি। সম্মানিত দর্শক, অনেক আলোচনা দেখতে পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজটি করেছে এটার জন্য তারেক রহমানের জন্য অনেকটাই প্লাস পয়েন্ট হয়েছে। বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য দিয়েছে নাইম ভাই, সেটা দেখতে পেয়েছেন। এমনকি বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিকভাবে যেভাবে প্রচার হচ্ছে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক আলোচনা, অনেক তথ্য দিয়েছে ইউকে থেকে শহীদ মাসুক ভাই, আপনারা সেটাও দেখতে পেয়েছেন। বন্ধুরা, এই ভিডিওর প্রসঙ্গে আপনাদের কী মন্তব্য অবশ্যই মেসেজ করে জানাতে পারেন।